দাওয়াতি কাজের উপর এই সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলে আমার আজকের আলোচ্য বিষয় তাওহীদ এবং শিরকের উপর অতি অল্প, যেহেতু বিষয় দেওয়া আছে সেহেতু কিছু না বললেই নয়, অতি অল্প আলোচনা করে তাওহীদ এবং শিরকের আলোচনা শেষ করে দিব। যেহেতু এ আলোচনা আমার অনেক আছে, যারা শুনেননি তারা ইউটিউবে সার্চ দিবেন তাওহীদ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, চার পাঁচটা আলোচনা আসবে তাওহীদের উপর, যে কোনো একটা শুনলেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাওহীদ বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, দুনিয়ার মানুষ আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে, ওয়াং সালালাকুম মিনাস সামাই মা, আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করেছে, ফাআম্বাতনা বিহি হাদায়িকা যাত বাহজা, সেই বৃষ্টি থেকে ফল ফলাদি ফসল বাগ বাকিজা কে উৎপন্ন করেছে। দুনিয়ার মানুষ জেনে রাখো, মা কানা লাকুম আনতুম বিতু সাজারাহা, আমি আল্লাহ যদি ফল না ফলাই, আমি আল্লাহ যদি বীজ থেকে গাছ উৎপন্ন না করি, তাহলে সারা পৃথিবীর সকল বিজ্ঞানী সকল ইঞ্জিনিয়ার মিলে যদি যাবতীয় সার যাবতীয় কীটনাশক প্রয়োগ করে নিড়ানি দিয়ে ওষুধ দিয়ে যাবতীয় প্রযুক্তিকে ব্যবহার করে একটা দানা থেকে গাছ বের করতে চায়, আর আমি আল্লাহ যদি না চাই, তাহলে তারা সক্ষম? এটা আল্লাহর চ্যালেঞ্জ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এভাবেই বলেছেন, মা খায়না লাকুম আনতুম বিতু সাজারাহা, আমি না চাইলে তোমরা বীজ দানা থেকে গাছ উৎপন্ন করতে পারবে না। এবার আল্লাহ বলতেছেন, আম্মান জাআলাল আরদা করারা, দুনিয়ার মানুষ পৃথিবীকে স্থায়ী কে করেছে, পৃথিবীকে শূন্যে স্থির কে করেছে? পৃথিবী শূন্যে স্থির আছে, মানুষ কোনো কিছুকে শূন্যে রাখতে পারে না, পড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো দড়ি ছাড়াই, কোনো কিছু ছাড়াই, কোনো মাধ্যম ছাড়াই এই পৃথিবীকে শূন্যে স্থির রেখেছেন। ওয়া জাআলা খিলালাহা আনহারা, পৃথিবীর মাঝ দিয়ে নদী নালা কে প্রবাহিত করেছেন? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া বাইনাল বাহরাইনি হাজিসা, দুই সমুদ্র দুই নদীর মাঝে আর কে তৈরি করে দিয়েছেন? এগুলো বলার পরে আল্লাহ বলছেন, আ ইলাহুম্মা আল্লাহ, দুনিয়ার মানুষ আমি জানি তোমরা বলবে যে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছে, আমি জানি তোমরা বলবে বৃষ্টি আল্লাহ বর্ষণ করে, আমি জানি তোমরা বলবে ফল ফলাদি ফসল বাগ বাগিচা আল্লাহ উৎপন্ন করে, আমি জানি তোমরা বলবে পৃথিবীকে আল্লাহ স্থির করেছে, আমি জানি তোমরা বলবে নদী নালা আল্লাহ প্রবাহিত করেন, আমি জানি তোমরা বলবে সমুদ্র নদী নালার মাঝে আর আল্লাহ তৈরি করে রেখেছেন। যদি তোমরা এগুলো বলো, তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, আ ইলাহুম্মা আল্লাহ, তাহলে আমি ব্যতীত কি কোনো ইলাহ আছে? এটা আল্লাহর প্রশ্ন দুনিয়ার মানুষের কাছে, কেননা আল্লাহ জানে দুনিয়ার মানুষ আল্লাহকে সৃষ্টিকর্তা মানে, একটা হিন্দুও আল্লাহকে সৃষ্টিকর্তা মানে, একটা খ্রিস্টানও আল্লাহকে সৃষ্টিকর্তা মানে। আল্লাহ কোরআনে বহু জায়গায় স্পষ্ট বলেছে যে আপনি জিজ্ঞেস করে দেখেন, জিজ্ঞেস করে দেখুন যে কোনো খ্রিস্টানকে, যে কোনো ইহুদিকে, যে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন আল্লাহ, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন আসমান জমিনকে সৃষ্টি করেছে। নাস্তিকবাদে পৃথিবীর সবাই বলবে যে আসমান জমিনকে সৃষ্টি করেছে আল্লাহ, আর এটা আল্লাহ জানেনও যে সবাই বলবে যে আল্লাহ সৃষ্টি করেছে। কিন্তু আল্লাহর সমস্যা হচ্ছে ইলাহ নিয়ে, দুনিয়ার মানুষ তো আল্লাহকে সৃষ্টিকর্তা মানে, আল্লাহকে পালনকর্তা মানে, কিন্তু আল্লাহকে ইলাহ মানে না। এই জন্য আল্লাহ বারবার প্রশ্ন করতেছেন, আ ইলাহুম্মা আল্লাহ, দুনিয়ার মানুষ বলো তো, যখন সৃষ্টিকর্তা আমি, যখন পালনকর্তা আমি, যখন রিজিকদাতা আমি, তখন আমি ব্যতীত কি আর কেউ ইলাহ থাকতে পারে? এই জন্য দেখবেন আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহের দাওয়াত দেওয়া হয়েছে। আল্লাহ যত নবী রাসূলকে পাঠিয়েছেন, সব নবী রাসূলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 59 নম্বর আয়াত, সূরা আরাফের 65 নম্বর আয়াত, সূরা আরাফের 73, সূরা আরাফের 85 নম্বর আয়াতে একে একে সব নবী রাসূলের নাম নিয়ে বলেছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদ, আদ জাতির নিকটে হুদকে পাঠিয়েছি, নূহের সম্প্রদায়ের নিকটে নূহকে পাঠিয়েছি, তারপরে সামুদ জাতির নিকটে সালেহকে পাঠিয়েছি, মাদাইন জাতির নিকটে শোয়াইবকে পাঠিয়েছি, প্রত্যেক জাতির নিকটে এই সমস্ত নবীদের পাঠিয়ে তাদের একটাই দাওয়াত ছিল, তাদের একটাই দাওয়াত ছিল যে তোমরা উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। এটা আল্লাহ কোরআনে নবীদের নাম ধরে ধরে বলেছেন।
কে যে সব নবীর একটাই দাওয়াত ছিল। আর সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ তো স্পষ্ট করে বলে দিয়েছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন। আমি পৃথিবীতে যত নবী রাসূলকে পাঠিয়েছি সব নবী রাসূলের একটাই দাওয়াত ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। এটাই ছিল সব নবী রাসূলের দাওয়াত। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজের যেটা সবচেয়ে বড় বিভ্রান্তি সেটা হচ্ছে যে আমরা ইলাহ এবং রব এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য করতে পারি না। আমরা মনে করি যে আবু জেহেল কাফের, ঠিক আছে আবু জেহেল কাফের, কিন্তু আবু জেহেলের ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে সহিহ হাদিসে যে আবু জেহেল যখন বদরের যুদ্ধে যাচ্ছে তখন আবু জেহেল হাত তুলে দোয়া করতেছে, আল্লাহুম্মা আনসুর বি আহদাল ফিআতাইন, হে আল্লাহ আজকের বদরের যুদ্ধে যারা সবচেয়ে হকের নিকটবর্তী তাদেরকে আপনি বিজয় দান করুন। কে দোয়া করতেছে, কার নিকটে দোয়া করতেছে? তার মানে আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করে। তাহলে আবু জেহেল যদি আল্লাহকে বিশ্বাস করে তাহলে আল্লাহর রাসূলের সাথে আবু জেহেলের গণ্ডগোল কি? আবু জেহেলের সাথে আল্লাহ রাসূলের এটাই গণ্ডগোল যে আবু জেহেল আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে ঠিকই, কিন্তু ইলাহ হিসেবে বিশ্বাস করে না। সব যুগে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছে সব যুগের সব মানুষ আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করত, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করত না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান আনয়ন করার পরেও, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও দুনিয়ার অধিকাংশ মানুষ মুশরিক। এটা আল্লাহ নিজে বলেছেন যে দুনিয়ার অধিকাংশ মানুষ আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও মুশরিক। যেমন অতীত যুগের কাফেরদেরই অবস্থা ছিল, ঠিক আজ বাংলাদেশেরও একই অবস্থা। আজ বাংলাদেশের 90% 80% মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার 40-50% 60% মানুষ আল্লাহকে রব হিসেবে তো মানে, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। এখনও তারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার মর্মার্থ বুঝতে পারেনি। রব মানে, রব মানে হচ্ছে যিনি লালন পালন করেন, যিনি খাওয়ান। মা যেমন সন্তানকে লালন পালন করে, আল্লাহ তেমন মানুষকে লালন পালন করে। এই জন্য সব দোয়া রব দিয়ে শুরু, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ হচ্ছে আসমান জমিন ইহকাল পরকাল এবং তার মাঝে যা কিছু আছে সকলের প্রতিপালক, সকলের রব আল্লাহ। ইহুদিরও রব আল্লাহ, যে আল্লাহকে গালি দেয় তারও রবকে, যে নাস্তিক তাকেও খাওয়ায় কে, যে আল্লাহকে গালি দেয় তাকেও পড়ায় কে, তার জীবন মৃত্যুর মালিককে। এই জন্য আল্লাহ বলেছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ হচ্ছে আসমান জমিন ইহ জগৎ পর জগৎ সব কিছু এবং তার মাঝে যা কিছু আছে সকলের মালিক। মা মিন দাব্বাতিন ফিল আরজি, পৃথিবীতে এমন কোনো পশু, এমন কোনো প্রাণী, এমন কোনো জীব, এমন কোনো জন্তু, এমন কোনো জানোয়ার, এমন কোনো পাখি, এমন কোনো ব্যক্তি, এমন কোনো মানুষ, এমন কোনো জিন, এমন কোনো ফেরেশতা পৃথিবীতে চলাচল করে না যাদের জীবন মৃত্যু, যাদের রুজি রুটি, যাদের খাওয়া পড়ার দায়িত্ব কার ওপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। এটা আল্লাহ বলেছেন। এই জন্য আল্লাহ হচ্ছেন রব, আল্লাহ হচ্ছেন প্রতিপালক, আল্লাহ সকলের প্রতিপালক, ইহুদির প্রতিপালক, নাস্তিকের প্রতিপালক, খ্রিস্টানের প্রতিপালক, আমার আপনার প্রতিপালক। এই জন্য ইহুদি খেতে পায়, এই জন্যই নাস্তিক খেতে পায়, এই জন্যই আল্লাহর নাফারমানি করে মানুষ দুনিয়াতে বেঁচে থাকে, কেননা আল্লাহ হচ্ছেন তাদের রব, আল্লাহ হচ্ছেন তাদের জন্য রহমান দয়ালু স্বরূপ। কিন্তু ইলাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলেই আল্লাহকে ইলাহ হিসেবে মানে না, মানতে পারে না, মানতে চায় না। ইলাহ মানে হচ্ছে বিপদে আপদে পড়ে মানুষ যার নিকটে ফিরে যায়, যার নিকটে দোয়া করে, যার নিকটে আশ্রয় চায়, যার নিকটে আশ্রয় প্রার্থনা করে, যার ইবাদত করে, তিনি হচ্ছেন ইলাহ। মানুষ আল্লাহকে রব হিসেবে মানে তো ঠিকই, মানুষ আল্লাহকে রিজিকদাতা হিসেবে মানে তো ঠিকই, কিন্তু যখন দোয়া করার দরকার হয় তখন পীর সাহেবের দরবারে গিয়ে দোয়া করে, যখন কোনো কিছু চাওয়ার দরকার হয় তখন মাজারে গিয়ে চায়, যখন অসুস্থতায় আক্রান্ত হয় তখন তাবিজের আশ্রয় গ্রহণ করে, জিনের আশ্রয় গ্রহণ করে, জিনের সাহায্য গ্রহণ করে, মানুষের সাহায্য গ্রহণ করে। তারা আল্লাহকে রব হিসেবে মানে তো ঠিকই, কিন্তু তারা আল্লাহকে এখনো ইলাহ হিসেবে মানতে পারেনি। আল্লাহকে ইলাহ হিসেবে মানা এত সহজ নয়, অনেক অনেক কঠিন। আল্লাহ কোরআনে বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন,
আর রহমানির রহিম পরম করুণাময় ও দয়ালু মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই আয়াতের অর্থ যদি আমি আপনি করি যে হে আল্লাহ আমরা আপনার ইবাদত করি আপনার নিকটে চাই তাহলে আয়াতের অর্থ ভুল হবে আয়াতের অর্থ তাহলে ভুল হবে আমি আপনি এখন আয়াতকে বুঝতে পারিনি কেননা আরবিতে আয়াতটা হওয়া উচিত ছিল এইভাবে নাবুদু ইয়াকা ওয়া নাস্তাঈনু ইয়াকা যদি আয়াতটা এভাবে হতো তাহলে আয়াতের এই অর্থ করা ঠিক ছিল যে আল্লাহ আমরা আপনার ইবাদত করি আপনার নিকটে চাই কিন্তু আল্লাহ আয়াতকে ঘুরিয়ে ধরেছেন এইভাবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন তখন অর্থ যদি করেন আল্লাহ আপনার ইবাদত করি আপনার নিকটে চাই তাহলে অর্থ ভুল হবে তখন অর্থ করতে হবে যে হে আল্লাহ শুধুই শুধু অনলি ওয়ান একমাত্র শুধুই শুধু অনলি ওয়ান একমাত্র আপনারই ইবাদত করি কোনোদিন যদি একটা সিজদা করি তো ওই একটা সিজদা আপনাকেই করেছি আল্লাহ কোনোদিন যদি একবারও হাত তুলে দোয়া করেছি তাহলে সেই দোয়াটা আপনার কাছেই করেছি শুধু শুধু অনলি অন আপনারই ইবাদত করি আপনার নিকটই চাই আপনি ব্যতীত পৃথিবীর কারো কোনোদিন ইবাদত করিনি পৃথিবীর কারো কোনোদিন কারো নিকটে কিছু চাই তাহলে এবার অনুবাদ কি হবে সঠিক হবে আপনি তো তখনই অনুবাদ করতে পারবেন যখন আপনি মাজারে যাওয়া বন্ধ করে দিবেন কিন্তু মাজারে গিয়ে দোয়া করে মাজারে গিয়ে সিজদা করে এই আয়াত কি চলবে এই আয়াতের সাথে তখন আপনি মিথ্যুক প্রমাণিত হয়ে যাবেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বলতে পারতেন আল্লাহু ইলাহ তথা আল্লাহ হচ্ছেন ইলাহ আল্লাহ চাইলে বলতে পারতেন আন্নাল্লাহ ইলাহ নিশ্চয় আল্লাহ ইলাহ কিন্তু আল্লাহ তা না বলে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যকে আল্লাহ বড় করে দিলেন কেন যদি শুধু বলতেন আল্লাহ ইলাহ নিশ্চয় আল্লাহ ইলাহ তাহলে আল্লাহ ব্যতীত আরও অনেকের ইলাহ হওয়ার সুযোগ থাকতো আরও অনেকের চান্স থাকতো আল্লাহর ইলাহে অংশীদার হওয়ার ভাগ নেওয়ার আল্লাহর ইলাহত্বকে শেয়ার করার আল্লাহ সেই রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য বলে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর মানুষ তোমরা যাকে যাকে আল্লাহর ইলাহের মর্যাদা দেও সরিষার সম পরিমাণ হলেও চুল সম পরিমাণ হলেও ওই সমস্ত ভ্রান্ত বাতিল ইলাহদেরকে আগে পা দিয়ে পিষে দাও শুধুই শুধু একমাত্র ইলাহ হওয়ার যোগ্য অনলি ওয়ান ইলাহ হওয়ার যোগ্য হচ্ছেন কে আল্লাহ সুবহানাহু তাআলা যখনই আপনি আল্লাহর এই ইলাহের হক আল্লাহর এই ইলাহের মর্যাদা আল্লাহর এই ইলাহের সম্মান অন্য কাউকে সরিষা পরিমাণ দিবেন চুল পরিমাণ দিবেন তখনই আপনি শিরক করলেন তখন আপনি কি করলেন শিরক করলেন শিরক মানে ভাগ করা শিরক মানে শেয়ার করা শিরক মানে বাটোয়ারা করা আল্লাহ যে ইলাহ তো আল্লাহর ইলাহ হওয়ার যে হক আছে ওই হকগুলো আপনি ভাগ করলেন আরেকজনের সাথে যেটা শুধু আল্লাহই পাওয়ার অধিকার রাখে যেটা শুধু আল্লাহই পাওয়ার যোগ্য যেটা শুধু আল্লাহকেই দিতে হবে সেই হকটা আপনি ভাগ করে দিলেন আরেকজনের সাথে শেয়ার করলেন মানে আপনি কি করলেন শিরক করলেন এই জন্য হচ্ছে শিরক মহাপাপ মহাজুলুম কেননা আপনাকে খাওয়ায় আল্লাহ আপনাকে পরায় আল্লাহ যে মাটিতে বসে আছেন এই মাটি আল্লাহর যে আসমানের ছায়ায় বসে আছেন সে আসমানের ছায়া আল্লাহর যে সূর্যের আলোতে জীবন ধারণ করেন সূর্যের মালিক আল্লাহ যে অক্সিজেনে জীবন ধারণ করেন সে অক্সিজেনের মালিক আল্লাহ সম্মানিত উপস্থিতি এই জন্য আমি উদাহরণ দিয়ে বলে থাকি যে আপনি যে স্ত্রীকে খাওয়ান আপনার সন্তানকে পড়ান আপনার স্ত্রী আপনার খেয়ে আপনার পরে আপনার টাকা ব্যাংকে রেখে আপনার টাকায় কেনা জামা পরে আপনার টাকায় কেনা চাউল খেয়ে আপনার টাকায় বানানো বাড়িতে বসবাস করে যদি আরেকজনের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হয় তাহলে কি এটা অত্যাচার নয় এটা মানুষের সাথে মানুষের অত্যাচার আর যখন আপনি আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর জমিনে চলে আল্লাহর রিজিক খেয়ে আল্লাহর জীবন মৃত্যু নিয়ে আল্লাহর শরীর নিয়ে আল্লাহর দেওয়া সকল নিয়ামত ভোগ করে আপনি আল্লাহর সাথে যখন কাউকে শরীক করেন আল্লাহর ইলাহের হক যখন আপনি দেন না তখন নগণ্য বান্দা হয়ে এই মহা পরাক্রমশালী পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহর অধিকার নিয়ে আপনি ছিনিমিনি খেলেন আল্লাহর অধিকারের উপর আপনি জুলুম করেন আপনার চেয়েতে বড় অত্যাচারী আপনার চেয়েতে বড় পাপী পৃথিবীতে আর কেউ এই জন্য লোকমান বলেছে ইন্না শিরকা লা যুলমুন আযীম
নিশ্চয় শিরক হচ্ছে মহা অত্যাচার, মহা গুনাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ সকল গুনাহ ক্ষমা করতে রাজি আছেন কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। কিয়ামতের মাঠে লাউ আতাইতানি বিকরাবিল আরদে খাতায়া, হে আদম সন্তান আসমান জমিন ভর্তি যদি পাপ নিয়ে উপস্থিত হও আর তার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে তাহলে আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হব। এটা হচ্ছে তাওহীদের গুরুত্ব আর এটা হচ্ছে শিরকের ভয়াবহতা। তাই আমাদেরকে বুঝতে হবে রব হিসেবে আল্লাহকে আর ইলাহ হিসেবে আল্লাহকে রব হিসেবে আল্লাহকে, এটা আমাকে এবং আপনাকে বুঝতে হবে। যখন আমি আর আপনি এই পার্থক্য করতে পারবো না তখন হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। যেটা আমি আমার বহু বক্তব্যে বলেছি যে জওহরলাল নেহরু বলেছে যে মুঝে হিন্দু মুসলিম মে কোই ফরক নজর নহি আতা, আমি তো হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখি না। হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে মায়ের পূজা করে আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থাকা বাবার পূজা করে, এতটুকুই পার্থক্য। এর বাইরে কোনো পার্থক্য তো আমি হিন্দু মুসলমানের মধ্যে দেখি না, কেননা ওই মুসলমান আল্লাহকে ইলাহ হিসেবে এখনো মানতে পারেনি। সম্মানিত উপস্থিতি, আপনারা একটা হাদিস জানেন যে আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে সাবউন আলফ জান্নাতে প্রবেশ করবে বিগাইরে হিসাব, বিনা হিসাবে আমার উম্মতের 70,000 মানুষ জান্নাতে প্রবেশ করবে। তাদের বৈশিষ্ট্য আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াতাইয়ারুন ওয়া লা ইস্তারকুন, আমি এগুলোর ব্যাখ্যাভাবে বিস্তারিত করি না, আমি এতটুকুই বলি পৃথিবীতে যারা পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মুমিন, পৃথিবীতে যারা পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মুমিন তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। এটাই ওই হাদিসের ব্যাখ্যা। যাদের মধ্যে সামান্য পরিমাণ তাওহীদের কমতি আছে, বাসা থেকে বের হলেন বিড়াল রাস্তা অতিক্রম করলো, আপনি বললেন আজকের দিনটা মনে হয় খারাপ, মানে আপনি এখনও পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মুমিন হতে পারেননি। হাত থেকে প্লেট পড়ে গেল, আপনি বললেন মেহমান আসবে, মানে আপনি এখনও পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মুমিন হতে পারেননি। আপনি 16ই ডিসেম্বর হোক, বিভিন্ন দিবস হোক যেগুলোকে সম্মান করেন, শিখা অনির্বাণ হোক, যে আগুন জ্বালিয়ে রাখতে হবে, আমি নিজে গিয়ে দেখে এসেছি যে সব সময় আগুন জ্বলতে আছে, ওখানে গ্যাস রাখা আছে, কেননা আগুন নিভে গেলে বিপদ আসতে পারে বাংলাদেশের উপর, এই জন্য আগুন জ্বালিয়ে রাখা আছে 24 ঘন্টা, এখনও জ্বলতেছে। যদি এই বিশ্বাস করেন তাহলে আপনি এখনও পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মুমিন হতে পারেননি। এটা কি বলা হয় শিখা অনির্বাণ, অনির্বাণ মানে যে নিভে না, অনির্বাণ মানে যে নিভে না জ্বলতেই থাকে তাকে বলা হয় শিখা অনির্বাণ। এই জাতীয় যত ভ্রান্তিপূর্ণ আকিদা আছে, যত ভ্রান্তিপূর্ণ কুসংস্কার আছে, সেগুলো থেকে যদি আপনি মুক্ত হতে না পারেন তাহলে আপনি পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মুমিন হতে পারবেন না। আর পূর্ণাঙ্গ তাওহীদপন্থী মুমিন না হতে পারলে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না। আর যদি শিরকে আকবার করে ফেলেন তাহলে আপনার ক্ষমা পাওয়ারও কোনো সুযোগ থাকবে না, আপনার জান্নাতে যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে যাবে। এই জন্য শিরক এবং তাওহীদকে গুরুত্বের সাথে দেখতে হবে। তাওহীদের তৃতীয় প্রকার হচ্ছে তাওহীদুল আসমা ওয়া সিফাত, আল্লাহর নাম ও গুণাবলী। আমাদের সমাজের মানুষ আল্লাহকে চিনে না, আল্লাহ কে তা জানে না। আমরা জানি আল্লাহকে, জানি না আমরা কেউই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনি না, আমরা কেউই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানি না। যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানতাম, যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতাম তাহলে হাসতাম কম, কাঁদতাম বেশি। কী করতাম জোরে বলেন, যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতাম তাহলে কী ঘটত? হাসতাম কম, কাঁদতাম বেশি। আমরা আল্লাহকে চিনি না, আল্লাহকে চিনতে হলে আল্লাহর নাম এবং গুণাবলী জানতে হবে। আল্লাহ তার নাম এবং গুণাবলী বলে গেছেন, তার গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম, যার উপর আমার আলাদা বক্তব্যই আছে, সেটা আজকে আর বলতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর নাম ও গুণাবলী চিনার মাধ্যমে, আল্লাহকে রব হিসেবে চিনার মাধ্যমে, যিনি রব তাকেই ইলাহ হিসেবে মানার মাধ্যমে শিরক থেকে বেঁচে তাওহীদপন্থী হয়ে জীবনযাপন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।